ওয়েলকাম টু বাংলা টেক রিসার্চ ইউটিউব চ্যানেল। সো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে আপনার পিসিতে পিপিওই কানেকশন করবেন। সো পিপিওই ব্রডব্যান্ড কানেকশন করার আগে আপনাকে অবশ্যই ভিডিওটি ফুল কন্টিনিউ করতে হবে, আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন, তাহলে সবার আগে আপনি আপডেট ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। তাহলে চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। সো ফার্স্ট টাইম আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হইতেছে, যদি আপনার রাউটার নষ্ট হয়ে যায় বা রাউটার যদি কাজ না করে সেক্ষেত্রে আপনি যে ওয়ে ইউজ করতে পারেন, অর্থাৎ যে ওয়ে পদ্ধতিতে আপনি আপনার নেট ইউজ করবেন সেটা হইতেছে, আপনি যে এই এমসি অনু রয়েছে এই এমসি থেকে আপনি ডাইরেক্টলি আপনার যে কম্পিউটারের ল্যান পোর্ট রয়েছে, এই যে এমসির এখানে একটি ক্যাট 6 কেবল রয়েছে, এই কেবলটা আপনি জাস্ট এই এমসিতে লাগাবেন। এরপরে জাস্ট 1 ল্যান পোর্টে লাগিয়ে দেবেন। দেওয়ার পর আপনি যে সেটিংটা করবেন সেটা হইতেছে যে আপনার এই যে কম্পিউটার সেটিং রয়েছে এই সেটিংয়ে আসবেন। কম্পিউটার সেটিংয়ে আসার পর আপনি এখানে দেখতে পারবেন সবার নিচে ডায়াল আপ, অর্থাৎ এখানে যে দিক এখানে মিডলে যে ডায়াল আপ বাটন রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে সেট আপে নিউ কানেকশন জাস্ট এখানে ক্লিক করবেন। সেট আপে নিউ কানেকশন করার আগে আমি আপনাদেরকে একটা জিনিস বলবো, সেটা হইতেছে যে অবশ্যই আপনারা পিপিওই কানেকশন করার আগে আপনার যে ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন নিয়েছেন ওইটার একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড রয়েছে, ওইটা আপনাকে অবশ্যই কালেক্ট করতে হবে। যদি কালেক্ট না করেন বা কালেক্ট করতে না পারেন সেক্ষেত্রে আপনার রাউটারে লগ ইন অবস্থায় ইন্টারনেট অপশনে গিয়ে আপনি দেখবেন, আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে আসার পর আপনি জাস্ট ইন্টারনেট সেটিং এই অপশনটাতে আসবেন। আসার পর এখানে আপনি দেখতে পারবেন যে ইউজার নেম এবং পাসওয়ার্ড, জাস্ট আমি ইউজার নেমটা একটি হাইড করে রেখেছি। ইউজার নেমটা আপনি কপি করবেন এবং পাসওয়ার্ড এখানে এই এডেন অপশনে ক্লিক করলে আপনি পাসওয়ার্ডটা দেখতে পারবেন। এই যে এখানে চক আইকনে ক্লিক করলে আপনি পাসওয়ার্ডটা দেখতে পারবেন, জাস্ট এখান থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা কপি করে নেবেন। এরপরে যে অপশনটা সেটা হইতেছে যে এখানে কানেক্ট টু ইন্টারনেট, এখানে আমার নেক্সট অপশনে ক্লিক করতে হবে। এরপরে এখানে ব্রাউজ দ্য ইন্টারনেট নাও, জাস্ট এখানে আমার ক্লিক করতে হবে, অথবা সেট আপ নিউ কানেকশন এলওএস এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর ব্রডব্যান্ড পিপিওই জাস্ট এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে এখানে যে ইউজার নেম রয়েছে বা ইউজার আইডি এটা আমার এখানে কপি করে এইভাবে কপি করে এখানে দিতে হবে। সো এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড, এরপরে আপনি যে কাজটি করবেন ধরুন এটা একটি ইউজার নেম, এরপরে এটা হইতেছে যে পাসওয়ার্ড, সো এটা একটি পাসওয়ার্ড, এরপরে আপনি রিমেম্বার দিস পাসওয়ার্ড এটা দিয়ে দেবেন অথবা নাও দিতে চাইলে নাও দিতে পারেন। এখানে আপনি যে কাজটি করবেন এখানে ব্রডব্যান্ড কানেকশন, এখানে আপনার কানেকশন নেম, অর্থাৎ আমরা যেভাবে এখানে যে আমার নেমটা রয়েছে এভাবে আপনি কানেকশন নেমটা সেভ করতে পারেন। যেমন আমি যদি এখানে দিই কার্নিভাল ইন্টারনেট বা ওয়াইফাই টেস্ট ইন্টারনেট, এরকম আমি ইচ্ছে আমার যদি এখানে একটি আমি এখানে কার্নিভালই লিখে দিলাম। জাস্ট কার্নিভাল লিখে দেওয়ার পর আমি এখানে এখন যে কাজটি করব এখানে টিক মার্ক দিয়ে দেবো, দেওয়ার পর জাস্ট কানেক্ট এই অপশনটাতে ক্লিক করব। কানেক্ট অপশনে ক্লিক করার পর এটা প্রসেসিং হবে, প্রসেসিং হওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করব, কারণ আমার এখানে যেহেতু 1 পোর্ট লাগানো নেই বা ল্যান কানেকশন দেওয়া নেই এর জন্য একটু এখানে লোডিং হইতেছে। যাই হোক, আমি আপনাদেরকে যে জিনিসটা এখন দেখাবো, ধরুন এটা আপনার কানেক্ট হয়েছে। কানেক্ট হওয়ার পর আপনি এখানে ওপরে একটি কানেকশন দেখতে পারবেন যে এই যে আমাদের যে আগে যে রাউটারের নেম রয়েছে ওয়্যারলেস সেটা এখানে শো করতেছে, আর আমরা এখানে যে নামটা দিলাম কার্নিভাল সেই নামটা এখানে শো করতেছে। যখন এখানে ক্লিক করব এই যে কানেক্ট, এখানে কানেক্ট অপশনে ক্লিক করলে আমাদের এটা কানেক্ট হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যেহেতু আমার এখানে ল্যান কানেক্ট করা নাই এবং
আমার এখানে কেবলটা লাগার নাই, এই জন্য এটা কানেক্ট হইতেছে না। যদি লাগানো থাকতো তাহলে আমি এখানে কানেক্ট অপশনে ক্লিক করলে এটা কানেক্ট হইতো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আর যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনি যদি এইরকম ওয়াইফাই রিলেটেড কোনো ভিডিও পেতে চান বা ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশনের কোনো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন রয়েছে সেটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন, তাহলে সবার আগে এরকম আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন।